দেবাশিস দা, বলছি তোমার এলাকায় পানীয় জলের সমস্যা কয়েকদিন ছিল ঝড়ের পরে, এখন পানীয় জল পেয়ে কতটা তোমার কতটা উপকৃত হলে বা কতটা সমস্যা মিটলো? জল সংকট একটা বড় সমস্যা, গ্রামের একটা বিরাট সমস্যা ছিল, যেটা হচ্ছে বিদ্যুৎ নীতি নেই। তারপরে সেবা সংঘের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়ে গেছে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, গ্রামের অনেক মানুষ এতে উপকৃত। সেবা তোমাদের কতটা উপকৃত হলে? আচ্ছা, এই আমফানের জন্য লাস্ট 5 দিন ধরে এখানে ইলেকট্রিসিটি নেই এবং জলের ব্যবস্থা নেই, ঠিক আছে। এই সেবা সংস্থা থেকে আজ এই জেনারেটার এনে সমস্ত এই এলাকার সমস্ত যে সামাসুল আছে এখানে জল তোলার ব্যবস্থা করে দিয়েছে। অলরেডি 3-4টে সামাসুলে জল তুলে দিয়েছে, আমাদের এখানে এসছে। তো এখানে অ্যাটলিস্ট 100 জন পরিবার, 100 জন মেম্বার আছে, তো তারা খুবই উপকৃত হচ্ছে। আশা করি সবাই সেবার এই যে উদ্যোগ সেটা খুবই এনকারেজ করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কাজ করতে পারবে। আমাদের খুবই খুবই উপকৃত হলো, কারণ আমাদের অনেকদিন থেকে জল পড়ছে, জল পাচ্ছে না খেতে, অনেক দূর থেকে জল আনতে হচ্ছে, তার জন্য এখন আমাদের সুবিধা হবে যে জল পাচ্ছে এখন বাড়িতে, বাড়ির সামনে সাম্প্রতিক যে ঘূর্ণিঝড় হলো আমফান, এখানে লাইন তো নেই, তারপর সেবা গ্রুপ এসে এখানে জলটা দিচ্ছে, ধন্যবাদ জানাই। এখানে আপনারা এসেছেন, আমি যোগাযোগ করেছি, আপনারা এসেছে, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। অনেক লোকের দেখুন, অনেক লোক আসছে, আরও আসতেছিল, তারা আসি হয়েছি, সবাই সবাই আসতেছে। এইটা যে আসতো আমার, আমি যে ফোন করছি, আপনারা এসেছে, এটা তোমাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিব, ঠিক আছে। বহুত বহুত ভালো লাগলো যে আমাদের এই উপকার করলে, এটা আমাদের উপর না, এটা সবার উপকার করলে, ঠিক আছে। এই জন্য বহুত খুশি হলাম যে আমার ডাকে আপনাকে এসেছে।